কংগ্রেছ দলের শক্তি বৃদ্ধির ন চিন্তা। নির্বাচনী ফলাফলের পূর্বেই দলক সুসংহত করার আয়োজন। প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরায় উদ্ভাবন করেছে নতুন উপায়। দলের সভাপতির হাতত না থাকিব সর্বোচ্চ ক্ষমতা। বুথ ব্লক পর্যায়লৈ দলীয় ক্ষমতা বিলাই দিয়ার চিন্তা চর্চা ভূপেন বরার। এবার আগর নিচিনাকে প্রদেশ কংগ্রেস কমিটির যে ক্ষমতা, সেই ক্ষমতা আমি বিকেন্দ্রীকরণ করব বিচার। কেন্দ্রীভূত ক্ষমতার পরিবর্তে কংগ্রেসত ঘটিব ক্ষমতার বিকেন্দ্রীকরণ। এটা আমি প্রায় বুথ কমিটি আমি সম্পূর্ণ করেছি। এটা বুথ কমিটির ক্ষমতা কি থাকবে? আমি ভাবিছি যে ওয়ার্ড মেম্বারজন কোন হব, বুথ কমিটিবিলাকক অগ্রাধিকার দিব লাগে। আমার মন্ডল কংগ্রেস কমিটি এটা আমি 100% করলো। সব যদি মই এপিসিসিত বহি কওঁ, মন্ডল কংগ্রেস কমিটির ক্ষমতা কি থাকবে? যে মন্ডল কংগ্রেস কমিটিয়ে আমার আঞ্চলিক পঞ্চায়েতের সদস্যজন কোন হব, তাত তেওঁলোকে সিদ্ধান্ত লোক। চারিজনত দেশের নির্বাচনী ফলাফল ঘোষণার পিছতে অর্থাৎ 15 জুনত হব কংগ্রেসের রাজনৈতিক নীতি নির্ধারণ বৈঠক। দলীয় নীতি নির্ধারণ এই বৈঠকতে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরাই উত্থাপন করিব বুথ পর্যায়লৈ ক্ষমতার বিকেন্দ্রীকরণের ব্যবস্থার কথা। আমি প্রদেশ কংগ্রেস কমিটিয়ে কি সিদ্ধান্ত লোক, সেটা আমি 15 জুনের ভিতর পলিটিক্যাল এফেয়ার্স কমিটি মিটিং পাতি আমি পঞ্চায়েত নির্বাচন বা বিরোধী ঐক্য মঞ্চ ক্ষেত্রে বা পরবর্তী পদক্ষেপ ক্ষেত্রে সিদ্ধান্ত লোম, কিন্তু নিশ্চিতভাবে আমি রাজুয়া করব। প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরার চিন্তা অনুসরি ওয়ার্ড সদস্য বাছনির ক্ষমতা বুথ কমিটির হাতত, একদরে আঞ্চলিক পর্যায়ের ক্ষমতা মন্ডল কমিটির হাতত, এনেদরে জেলা পর্যায়লৈ নিয়োজিত থাকিব কংগ্রেসের ক্ষমতা বিকেন্দ্রীকরণের ব্যবস্থা। এপিসিসিয়ে পর্যবেক্ষণ করিব জেলা কমিটি। ব্লক কংগ্রেস কমিটিবিলাকে পঞ্চায়েত প্রেসিডেন্টজন কোন হলে ভালো, ওয়ার্ড মেম্বারজন কোন হলে ভালো, এখানে সিদ্ধান্ত লোক। জেলা কংগ্রেসে জেলা পরিষদত সিদ্ধান্ত লোক। আর প্রদেশ কংগ্রেস কমিটির যে মনিটরিং পাওয়ার, জেলায় জেলায় পর্যবেক্ষক গই আমার ভাইস প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি, ওয়ার্কিং প্রেসিডেন্ট, সেক্রেটারি, জেলাবিলাকত গৈ সেই প্রসেসটি তদারক করে সঠিক সিদ্ধান্ত লওয়ার তদারক করা, এনেকা একটা ফর্মুলা মানে ভাবি আছো। সন্মুখত রাজ্যত অনুষ্ঠিত হবলগিয়া পঞ্চায়েত নির্বাচনের লক্ষ্য আগত রাখি দলটোয়ে আরম্ভ করেছে ক্ষমতা বিকেন্দ্রীকরণের বিশেষ পদক্ষেপ, যাতে বুথ পর্যায়ের শক্তিশালী হয় দলটো। ইমানেই নহয়, দলটো শক্তিশালী করবলৈ ইতিমধ্যে সকল বুথ মন্ডল কমিটি গঠন হওয়া বলেও দাবি প্রদেশ কংগ্রেসের সভাপতিগীর। 4 জুনের পিছত আমার লক্ষ্য হব পঞ্চায়েত নির্বাচন, আর পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে আর আমার পরবর্তী আমার দলের স্থিতি কি হব বিভিন্ন বিষয়বিলাকত আমি এপিসিসি পলিটিক্যাল এফেয়ার্স কমিটি মিটিং পাতিম। দলটো শক্তিশালী করবলৈ সভাপতিগৰাকীয়ে ন চিন্তা চর্চা করেছে যদিও নির্বাচনী ফলাফলের পিছত এই উদ্যম অটুট থাকিবনে নাই সেয়া তাৎপর্যপূর্ণ। বলেন ভট্টাচার্যর রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।